বিএনপির সে পুরনো অভ্যাস যেটা, সেটা হলো তারা কথায় কথা আগুন নিয়ে আসে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে বাংলাদেশের মাটি থেকে হত্যা, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতার রাজনীতি আমাদের সমাহিত করতে হবে এবং এই দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আমাদের অবশ্যই আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আজ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতাকে অর্থবহ করে তোলা, অর্থাৎ বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আমরা এ হত্যা, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, রাজনীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আজকে প্রতিরোধ গড়ে তুলব। এ অপশক্তি, অপরাজনীতি চিরতরে আমরা এ বাংলার মাটিতে পরাজিত করব, পরাভূত করব, সেটাই আজকের দিনে আমাদের অঙ্গীকার। কাদের ভাই, বিএনপির আন্দোলনের একটা ডাক ঈদের পরে, সেক্ষেত্রে এবার আমরা যেটা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে তারা রাজধানী কেন্দ্রিক হচ্ছে না, সেটা বিভিন্ন জেলা থেকে হবে। তো সেক্ষেত্রে আপনারা দল এবং সরকারের পক্ষ থেকে আপনারা কতটা মোকাবিলায় প্রস্তুত আছেন, আর নেতাকর্মীদের জন্য আপনার কোনো বার্তা আছে? দেখুন, আপনারা বারবার একটা কথা বলছেন, আমাদের জবাব কিন্তু একটাই, আমরা বিএনপির সঙ্গে কোনো পাল্টাপাল্টি করতে যাচ্ছি না। বিএনপি তারা আন্দোলনে ডাক দিয়েছে, কখনো দ্রুত গতিতে, কখনো ধীর গতিতে, মানববন্ধন, পদযাত্রা, বিক্ষোভ সমাবেশ, গণ অভ্যুত্থান, কত রকমের ডাক শুনলাম, 10 দফা, তারপরে আবার 27 দফা, 52 দল, 12 দল, 14 দল, নানান রকমের তাদের দফা এবং সম্ভাবনাদের ঐক্যের কথা আমরা শুনেছি। আমাদের এখানে কোনো পাল্টাপাল্টি, আমরা সরকারে আছি, আমরা ক্ষমতায় আছি, এদেশে জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব আমাদের। কাজে তারা আজকে বিক্ষোভের ডাক দিয়ে বিএনপির সে পুরনো অভ্যাস যেটা, সেটা হলো তারা কথায় কথা আগুন নিয়ে আসে, সন্ত্রাস নিয়ে আসে, জনগণকে এই অতীতের অভিজ্ঞতা থেকে আমরা এই অপরাজনীতি থেকে জনগণের জানমাল রক্ষা আমরা শান্তি সমাবেশ করছি। আমরা বলেছি আমাদের কর্মসূচি কোনো নির্দিষ্ট সীমা রাখায় বা কোনো নির্দিষ্ট সময়সূচি দিয়ে আমরা করছি না। আমাদের সময়সূচি আগামী নির্বাচন, আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকব, আমরা মাঠে থাকব, আমরা এদেশের জনগণের জানমাল রক্ষা সতর্ক অবস্থানে থাকব। তারা যা খুশি তাই করুক, কিন্তু আমরা আমাদের থেকে শান্তির যে ডাক, শেখ হাসিনা নির্দেশে শান্তির সমাবেশ করে আমরা জনগণকে এটাই জানিয়ে দিতে চাই যে আমরা আগামী দিনে একটি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। এই নির্বাচন যারাই বাধা দেবে আমরা সবাইকে বলি নির্বাচনে আসতে, কিন্তু যারাই বাধা দেবে তাদেরকে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব, এটা হচ্ছে আমাদের অবস্থা।